মাদককাণ্ডে নাম জড়িয়েছে শাহরুখ ভুট্টো আরিয়ান খানের। আরিয়ান বর্তমানে কারাগারে আছেন, আর অন্যদিকে ছেলের এই কর্মকাণ্ডে বাবাকে পোহাতে হচ্ছে নানা ঝামেলা। কাজ হারাচ্ছেন শাহরুখ খান, আবার অনেক সিনেমার কাজ হাতে থাকলেও ছেলেকে নিয়ে সারাদিন থাকায় কাজেও আসতে পারছেন না। তাই শাহরুখের অবর্তমানে তার এই সিনেমার কাজ চালাচ্ছেন প্রশান্ত ওয়ালদে, যাকে মূলত শাহরুখের ডাবল বডি বলা হয়। এই মুহূর্তে অ্যাটলি পরিচালিত শাহরুখের আগামী ছবির শুটিং এর বাকি অংশগুলোতে কাজ করছেন প্রশান্ত, এমনকি বেশ কিছু কমার্শিয়াল বিজ্ঞাপনেও কাজ করছেন তিনি। প্রশান্ত বলেন, অ্যাটলির সঙ্গে ছবির শুটিং পরিকল্পনা অনুযায়ী চলছে, অন্যান্য বিজ্ঞাপনগুলোর কাজও চলছে। গত 20 দিন ধরে আমি এইসব শুটিং এর কাজগুলো করছি, সাম্প্রতিককালেও এটার কোনো পরিবর্তন হয়নি। একমাত্র পরিবর্তন হলো শাহরুখ আজকাল সেটে আসছেন না। স্ট্যান্ড ইন অভিনেতা পাঠানের পরবর্তী সময়সূচির জন্য স্পেনে উড়ে যেতে প্রস্তুত। প্রশান্তের মতে, সুপারস্টার তার অনুপস্থিতিতে ক্যামেরা রোলিং বন্ধ করতে মানা করে গেছেন, কারণ তিনি বুঝতে পারেন তার অনুপস্থিতিতে শুটিং বন্ধ হলে অনেক কাস্ট ও ক্রু সদস্যের আয়ে কিভাবে প্রভাব পড়তে পারে। গত 15 বছর ধরে শাহরুখের বডি ডাবল হিসেবে কাজ করছেন প্রশান্ত ওয়ালদে। তিনি জানিয়েছেন, লকডাউনের পরে অনেক সমস্যার পর আমাদের কাজ শুরু হয়েছে, শাহরুখ স্যারের জন্য কাজ অবশ্যই চালাতে হবে। ছবির শুটিং এর জন্য দক্ষিণ থেকে পুরো দল এখানে, ওনার কাজের সঙ্গে লক্ষ লোকের আয় জুড়ে রয়েছে, এটা এসআরকে স্যার নিজেও জানেন, এজন্য তিনি আমাদের কাজ বন্ধ করতে বলেননি, এই কারণে কাজ আগের মতোই চালু আছে। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।